আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি এখন যেখানে আছি এটা হলো একটা পাহাড়। সো আমি পাহাড়ের উপরে আছি। সো চিন্তা করলাম যে দুই দিন ধরে আমাকে কিছু প্রশ্ন করছে, লাইক আমি যে একাডেমি থেকে এসেছি, সো আমার ওই মেরিন কলেজ থেকেই অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমি জার্মানিতে আসতে চাই এবং আমি কোনটা করলে বেটার হবে, জার্মান ল্যাঙ্গুয়েজ করলে বেটার হবে নাকি IELTS করলে বেটার হবে। সো আমি তাদেরকে অ্যান্সারটা ঠিক মতো করতে পারতেছিল না, বিকজ আমার সময় হচ্ছিল না। সো চিন্তা করলাম যদি এইখানেই এই সময়টা যদি কাজে লাগানো যায় বেসিক্যালি। সো প্রথমে আসি হলো যে IELTS করলে আমার সুবিধাটা কোথায়। IELTS করে যদি আপনি জার্মানিতে ব্যাচেলরের জন্য আসেন, তাহলে আপনি, আমার যেটা মনে হয়, আমার মতামত সেটা হলো যে আপনি খুব টাইমলি আপনার ব্যাচেলরটা শেষ করতে পারবেন, বিকজ জার্মান ল্যাঙ্গুয়েজে ব্যাচেলরটা একটু লেন্দি হয়ে যায়। আপনি টাইম মতো শেষ করতে পারবেন, অবশ্যই পারবেন, বাট আই থিঙ্ক সেখানে একটা প্রবলেম থেকেই যায়, একটা ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা থেকে যায়। সো আমার মনে হয় যে IELTS করে যারা আসতে চান তারা জার্মানিতে সবচেয়ে তাড়াতাড়ি আপনি আপনার ব্যাচেলরটা কমপ্লিট করতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রাখতে পারেন। দ্বিতীয়ত হইল প্রবলেম যেটা, সেইটা হইল যে আপনার পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনাকে হিউজ স্ট্রাগল করতে হবে, এবং দেন আরেকটা প্রবলেম হইল যে আপনি চলাফেরা সব জায়গাতে হালকা হালকা না খুব ভালোই আপনি প্রবলেম ফেস করবেন লাইক ল্যাঙ্গুয়েজ নিয়ে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আদারওয়াইজ এবার আসি, আদারওয়াইজ আরেকটা প্রবলেম হলো যে আপনি IELTS যখন আসতে চাবেন বা IELTS করে যখন জার্মানিতে আসার জন্য চেষ্টা করবেন, তখন আপনি DAT.DE এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে আপনি দেখবেন খুব কম সংখ্যক ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মিডিয়ামে আপনাকে ব্যাচেলার অফার করছে। সো মাস্টার্স এ হিউজ, বাট ব্যাচেলরের জন্য যখন আপনি আসবেন IELTS করে, তখন আপনার ইউনিভার্সিটি পাইতে একটু সমস্যা হবে, লাইক আপনার পছন্দ মতো ভার্সিটি পাবেন না, খুব কম সংখ্যক ভার্সিটি আছে। আমার জানা মতে, আমার নাম মনে আছে, এরকম 5টা ভার্সিটি আমার এখন মনে পড়তেছে যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিছু সাবজেক্ট অফার করতেছে ব্যাচেলরের জন্য ইংলিশ মিডিয়ামে। সো এই একটা প্রবলেম থেকে যায়। আর একটা প্রবলেম সেটা হলো যে ধরেন আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছেন, বাট ওই সাবজেক্ট ইংলিশ মিডিয়ামে অফার করা হচ্ছে না। সো যার কারণে আপনি চাইলেও ওই সাবজেক্টটা পড়তে পারতেছেন না, বিকজ আপনি ইংরেজি মিডিয়ামে আসতে চাচ্ছেন জার্মানিতে। সো এইটা হলো IELTS করে জার্মানিতে আসলে সুবিধা এবং অসুবিধা। অন দি আদার হ্যান্ড, আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ করে আসেন, তাহলে যেটা হবে, আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ B1 করে জার্মানিতে স্টুডেন্ট কলিগের জন্য আসেন, তাহলে এখানে যেটা হবে সেটা হইল যে আপনি স্টুডেন্ট কলিগ শেষ করার পর আপনি হিউজ ইউনিভার্সিটি পাবেন এবং হিউজ সাবজেক্ট, আপনার মন যেটা চায় ওই সাবজেক্টটি আপনি চয়েস করে পড়াশোনা স্টার্ট করতে পারবেন। বাট এখানে আরেকটা সমস্যা হইল যে আমার জানা মতে, আমি যতজনকে চিনি যারা ব্যাচেলর করছে জার্মান ল্যাঙ্গুয়েজ মিডিয়ামে, সো তাদের অনেকেরই জার্মানিতে ব্যাচেলরটা টাইম মতো শেষ করতে পারতেছে না, লাইক এখনও শেষ করতে পারে না এইরকম আর কি। বাট তারা অবশ্যই শেষ করার জন্য চেষ্টা করতেছে, ইনশাল্লাহ একদিন শেষ করে ফেলবে। সো জার্মান ল্যাঙ্গুয়েজ করে আসলে আরেকটা সুবিধা হইল যে আপনার যে এখানে চলাফেরা, দেন তারপরে এখানে যে থাকা খাওয়া, এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না। সো আই হোপ এই ভিডিওর মাধ্যমে আপনি নিজেরাই বুঝতে পারছেন, বিশেষ করে আমার মেরিন, আমি যেখান থেকে পড়ে আসছি সেখান থেকে যেই ভাইরা আমাকে প্রশ্ন করছিলেন, আশা করি তারা উত্তরটা পাইছেন। বাট একটা বিষয় সেটা আপনাদের সবাইকে বলতে চাই, সেটা হইল যে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি করে আসতে চান, লাইক IELTS করে আসবেন নাকি জার্মান ল্যাঙ্গুয়েজ করে আসবেন। সো আমি পাহাড় থেকে অলরেডি নেমে পড়ছি, এখন এগুলো যেগুলো দেখতেছেন এগুলো গার্ডেন বিভিন্ন রকমের। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আশা করি নেক্সট ভিডিওতে আসার চেষ্টা করব, যদি এই ভিডিও সকলে লাইক
বা খুব বেশি দেখে তাহলে হয়তো বা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা। Hey guys, welcome to my channel again. What? Fisher channel.